بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه، من أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সমাজ ভাই, আপনি ওমান থেকে প্রশ্ন করেছেন মাজহাবের ব্যাপারে, যে আপনি বলতেছেন যে শুনেছেন যে মাজহাব মানা ঠিক না, এবং এখন যদি মাজহাব মানা না ঠিক হয় তা আপনি বলতেছেন যে তাহলে মাজহাব রসুল সামাজের যুগে ছিল না, এবং সেটা তাহলে বুখারি শরীফও ছিল না। এটা বুঝতে হবে, সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু এটা সঠিক বুঝতে হবে আমাদের। মাজহাব তো একটা নীতিমালা, একটা মতামতের নাম। মাজহাব অর্থ হচ্ছে একটা আলেমের নিজস্ব একটা মতামত, সেটা কোরআন হাদিস অনুযায়ী হইতেও পারে, ভুল হইতে পারে, সঠিক হইতে পারে। তো এই জন্য এটা একটা একজনের ভুল হইলেও সেটা মানা, এটা ঠিক না। তো সমস্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারাও যদি বলতেন যে তোমরা মাজহাব মানো, তাহলে কোনো অসুবিধা নেই। ওনারা তো আলেম ছিলেন, ওনারা বলেন নাই, কেউই বলেন নাই যে তোমরা আমার মাজহাব মানবা। ওনারা সবাই বলেছেন যে কোরআন হাদিসে যেটা আছে সেটা মানবা। এটা আমরা বানাইছি নিজেরা মাজহাবের কথা, মানুষে পরে কোনো একটা কেউ প্রমাণ করতে পারবে না কেয়ামত পর্যন্ত যে ইমাম আবু হানিফা বলেছে যে আমার মাজহাব তোমরা মেনে চলো, ইমাম মালিক রহমতুল্লাহ উনি বলেছেন যে আমার মাজহাব তোমরা মেনে চলবা, তোমরা নিজেদেরকে মালিকই বলবা, ইমাম শাফি রহমতুল্লাহ উনি বলেছেন যে আমার মাজহাব তোমরা মেনে চলো, নিজেদেরকে শাফি বলবা, ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি যদি এইরকম কথা বলে থাকে যে তোমরা আমার মতামত মেনে না, আমার মাজহাব মেনে না, তাহলে নিজেদেরকে হাম্বালি বলবা, এইরকম কোনো কেয়ামত পর্যন্ত ওনাদের বই থেকে প্রমাণ করতে পারবে না। কাজে এটা মানুষের নিজস্ব মন গড়া বানানো জিনিস। ওনারা চাইরও ইমাম এই কথা বলেছেন যে কোরআন হাদিসে যেটা আছে সেটাই মানবা, আমরা যদি কোনো ফতোয়া দিয়ে কোনো কথা বলি সেটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় সেটা মানবা, আর যদি ভুল হয় সেটা মানবা না। এই জিনিসটাই সবাই বোঝাচ্ছে, জিনিসটা বুঝতে হবে। কিন্তু এই যে একজনে নিজেকে এক চোখ বন্ধ করে যে আমি হানাফি, হানাফি যা আছে এটা ভুল ত্রুটি হোক সেটা সব সবই আমি মানবো, এটা কোরআন হাদিসে কোথাও নাই। দ্বিতীয় কথা, এই মাজহাব ছিল না, কারণ ইমাম আবু হানিফা উনি কোন মাজহাবের, উনি কোন মাজহাব মানে? ইমাম আবু হানিফা কোনো মাজহাব মানে? উনি কোরআন হাদিস মানে। ইমাম শাফি কোন মাজহাব মানে? উনি তো কোরআন হাদিস মানে, উনিও কোনো মাজহাবের নাই। তাহলে মাজহাব যদি মানা ফরজ হইতে ধরে উনিও যে কোনো একটা মাজহাব মানত, তো এই চারও ইমাম ওনারা নিজেরাও কোরআন হাদিস মেনেছে এবং অন্যদেরকে কোরআন হাদিস মানার কথা বলেছে, মাজহাব মানতে বলে নাই। তাহলে এটা ভুল কথা, মানুষের ভুল ধারণা মুখে মুখে বলে, কিন্তু কোরআন হাদিসে এই কথা নেই। এবং কোরআন হাদিসে সব পুরো কোরআন হাদিসে এই কথা আছে যে কোরআন ও হাদিস মানার কথা আছে, যারা কোরআন হাদিস মেনে চলবে তারাই সঠিক পথে চলবে। এবং রসুল সাল্লাম বিদায় হজে বলে দিয়েছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রসুলের হাদিস। এই দুইটা জিনিস যারা শক্ত করে ধরবে তারাই সঠিক পথে চলবে। তো এটা তো সবার জন্য, এটা ওইখানে কোনো রসুল সামের যুগে কোনো মাজহাব ছিল না এই ধরনের চার মাজহাব, কারণ ওনারা আসেই নেই। রসুল সাম মারা যাওয়ার পরে 80 হিজরিতে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করছেন, তাহলে কীভাবে সময় মাজহাব থাকবে? তারপরে ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করছে, এইভাবে পরে আসছে। তো আসার পরে ওনারাও যখন নাকি সারা জীবন কোরআন হাদিস অনুযায়ী মেনে চলছে, সবাইকে বলছে কোরআন হাদিস মেনে যাওয়ার জন্য, কিন্তু ওনারা মারা যাওয়ার পরে 400 হিজরি 400 বছর পর তারপরে একটা বিভিন্ন লোকে তারা ওই ইমামদের নামে মাজহাবের বই তৈরি করেছে। যতগুলো মাজহাবের বই আছে একটাও মানুষে লেখছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হানাফি মাজহাবের সবচেয়ে বড় বই যেটা কুদুরি, এটা উনি লেখেন নাই, কারণ উনি মারা গেছে, উনি যখন মারা গেছেন 150 হিজরিতে, ওনার আরও 250 বছর পরে একটা লোকে ওনার নাম দিয়ে লেখছেন বই। কেউ প্রমাণ করতে পারবে না যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি কোনো ফিকার বই লিখে গেছেন, উনি লেখেন নাই, অন্যরা 400 বছর পরে ওনার নাম দিয়ে ওনার নাম বিক্রি করে মানুষকে পথভ্রষ্ট করতেছে। কাজে এই জিনিসটা বুঝতে হবে। 2 নম্বর, আপনার যুক্তি ছিল যে তাহলে বুখারি তো রসুল সামনের যুগে ছিল না, কে বলছে? বুখারি তো এটা নাম দিচ্ছে, কিন্তু বুখারির হাদিস তো রসুলের হাদিস, হাদিস তো রসুল থেকে আসছে। বুখারির ভিতরে বুখারিতে নাম দেওয়া হয়েছে একটা চিনার জন্য, কিন্তু বুখারির ভিতরে কী জিনিস? বুখারির ভিতরে কি নিজের জিনিস নাকি বুখারির নিজস্ব কোনো জিনিস আছে? বুখারি ইমাম বুখারি উনি একজন ইমাম, উনি কী করছেন? উনি করছেন রসুলের হাদিসগুলো একটা গ্রন্থের মধ্যে একত্রিত করছেন, এই জন্য এটাকে বলা হয় বুখারি। মানে এই উনি একত্রিত করছেন, কিন্তু বুখারির নিজস্ব কোনো জিনিস নাই এখানে, এটা রসুলের হাদিস। তো হাদিসটা তো রসুল থেকেই উৎস, ওনার থেকে শুরু হয়েছে। হাদিস বলে রসুলের কথা, ওনার আমল এবং ওনার অনুমোদন, এই তিনটা জিনিসকে হাদিস বলা হয়। তাহলে হাদিস তো রসুলের জমানার থেকে আসছে, এটাকে আমত পর্যন্ত এই হাদিস মানতে হবে। হাদিস না মানলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। হাদিস অবশ্যই মানতে হবে, কোরআন হাদিস আমাদের প্রত্যেকটা মুসলমানকে কোরআন হাদিস মানতে হবে। কোরআন হাদিস বাইরে যদি কোরআন হাদিস বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু মানে তো তার ইমানই থাকবে না। তো এই বুখারি ছিল না হাদিস ছিল। বুখারি তো এসে কী করছে, হাদিসগুলোকে একসঙ্গে মিলাইছে, সবার জন্য সুবিধা করে দিয়েছেন।
হাদিসগুলো এখন আমি আমরা সুবিধা হয়েছে একটা গ্রন্থের মধ্যে উনি কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে সাহাবাদের থেকে হাদিস বর্ণনাকারীদের থেকে আইনে আইনে একটা বইয়ের মধ্যে একসঙ্গে একত্রিত করেছেন আমাদের সুবিধার লেগে। কিন্তু এখানে তো ইমাম বুখারির কোনো জিনিস নাই, এটা এখানে হাদিস বুখারি ইমাম বুখারি ছিল না কিন্তু হাদিস ছিল, ওই হাদিসগুলো রসুল সাল্লাম থেকে আসছে কি আমার পর্যন্ত এগুলো হাদিস থাকবে, আল্লাহ তাআলা সংরক্ষণ করবে। কিন্তু এই হাদিসগুলোকে এক একজনের কাছে এক একজনের কাছে 200 হাদিস আছে, আরেকজনের কাছে 100 হাদিস, আরেকজনের 10টা হাদিস মুখস্থ করছে, ইমাম বুখারি তাদের থেকে এগুলো হাদিসগুলো জেনে জেনে নিয়ে এসে একটা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে একসঙ্গে করছেন আমাদের সুবিধার জন্য। তাহলে ইমাম বুখারি ছিলেন না কিন্তু হাদিস তো ছিলেন। ইমাম বুখারি বহন বুখারি বলা হয় এটা অর্থ এটা না যে এই যে বুখারির নিজস্ব জিনিস, এটা বুখারি রসুল্লাহ সাল্লাম হাদিসগুলোকে সংগ্রহ করেছেন। তো এই হাদিসগুলো রসুল সাল্লাম থেকে শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত থাকবে, এটা কোনো নতুন জিনিস না, এটা রসুলের যুগে ছিল। কিন্তু মাঝহাবের বই যেটা নাকি মাঝহাবের বই কুদুরি, হানাফি মাঝহাবের বই কুদুরি হিদায়া, এগুলো ছিল না রসুলের যুগে, এবং এগুলা অন্য লোকে একত্রিত করছে, এগুলা একজনের মতামতের রায়, একজনের কোরআন হাদিসের চিন্তা করে যে কথাবার্তা বলছে, মশলা দিচ্ছে, ফতোয়া দিচ্ছে, এটা ভুল হইতে পারে, সঠিক হইতে পারে। তো একমাত্র হাদিসটা সনদ সহ প্রমাণিত কিয়ামত পর্যন্ত, এটা মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, এই জন্য জয়ীফ বলা হয় হাদিস দুর্বল। কেন জয়ীফটা হলো যেটা মধ্যে বর্ণনা মধ্যে কোনো গণ্ডগোল থাকে, এই জন্য এটা গ্রহণ করা যাবে না, দুর্বল হাদিস জাল হাদিস এগুলো আসছে এই কারণেই সঠিকটা জানার জন্য। তাহলে হাদিস গ্রহণ করার ক্ষেত্রে সহি যেটা সত্য সত্য প্রমাণিত এবং রসুল সাহেব যেটা বলেছেন এবং এটা প্রমাণিত সনদ সম্পর্ক এবং ধারাবাহিকতা রয়েছে যেটার মধ্যে কোনো সন্দেহ নেই সেটা হলো সহি হাদিস বলে, সেটা মানতে হবে। এবং কোরআনেও কোনো সন্দেহ নাই, কোরআনটা আর সহি হাদিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা সরাসরি নিয়েছেন, এটা মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো সন্দেহ নাই, এটা চোখ বন্ধ করে মানা যাবে। এই কোরআন হাদিস ছাড়া বাকি যত বই আছে দুনিয়াতে, সেটা মাঝহাবের বই হোক, সেটা অন্য কোনো মানুষের ইতিহাসের বই হোক, এগুলোর মধ্যে সত্য থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, কাজেই সেগুলোর মধ্যে সন্দেহ সংশয় রয়েছে। এই জন্য বলা হয়েছে যে হাদিস আমাদেরকে মানতে হবে। তো ইমাম বুখারি এটা কোনো মাঝহাব না, ইমাম বুখারির নিজস্ব কোনো বানানো জিনিস না, যে আমরা বলতেছেন যে ইমাম বুখারি বুখারি শরীফ ছিল না, বুখারি শরীফ বুখারি ছিল না কিন্তু হাদিস তো ছিল, ওই হাদিসগুলো সে নিয়ে আসছে। তো হাদিস কিয়ামত পর্যন্ত যখনই আমি যেখানে পাবো হাদিস সহি হাদিস, সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে, কারণ এটা কোনো মানুষের জিনিস না, এটা আল্লাহর জিনিস, আল্লাহর নাজিলকৃত। কোরআনটাও আল্লাহর ওহী আর হাদিসটাও আল্লাহর ওহী, কিন্তু শর্ত হচ্ছে এটা সহি হাদিস থাকতে হবে এবং কোরআন হাদিস দুটোকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটার নামই সফলতা। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সবখানে এই কথাই বলছে, তোমরা রসুলে যা দেন সেটা গ্রহণ করো এবং কোরআনে যা আছে, এবং রসুল নিজেও বলে গেছেন যে তোমরা কোরআন এবং হাদিস মেনে চলো। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নিসার 13 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে এবং আল্লাহর অনুসরণ করবে, ওমাই ইউতিল্লাহ আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ, এই দুইটা জিনিস মাত্র আর 3 নম্বর কোনো জানেন। আর রসুলের কথা কোরআনের কথা যদি যে কোনো মানুষ বলুক সেটা আমি শুনবো, যে কোনো মানুষের যত বড় আলেম হোক, একটা সাধারণ একটা ছোট্ট শিশুও যদি আমাকে একটা কোরআন হাদিস সহি শোনায় সেটা আমাকে মানতে হবে, আমি শিশুটাকে দেখবো না বা আলেমকে দেখবো না। কিন্তু যত বড় আলেম হোক, সে যদি নিজস্ব কোনো মত বলে যেটা কোরআন হাদিসে নাই, সেটা আমি কখনো মানবো না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মাসুম, উনি কোনো ভুল করেন না, আর কোরআনে কোনো ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই। কিন্তু এছাড়া পৃথিবীতে যা কিছু সব কর্মে যে ভুলও থাকতে পারে, সঠিক থাকতে পারে, সঠিকগুলো আমরা গ্রহণ করবো, ভুলগুলো আমরা গ্রহণ করবো না, এই জিনিসটা বোঝাটাই আসল সফলতা। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহর অনুসরণ করবে, রসুলের অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর ওমাই আসিল্লাহ, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ একুশে কোরআন মানতে হাদিস মানতে এখন আমি মোনা মাঝহাব মানো, মাঝহাব মানার কোথায় কোরআন চলে আসে, আল্লাহ একুশে যদি কেউ যদি কোরআন হাদিসের কথা বলে তার অবশ্যই তার আমি তো তার কথা মানো। এখন একটা লোক যদি এশারের নামাজ 5 রাকাত পড়ায় তাহলে গিয়ে তার অনুসরণ করুক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যখন 4 রাকাত পড়াবে তো 4 রাকাতটা আল্লাহ পড়তে কইছে, রসুল পড়াইছে, এই জন্য আমি মানতেছি, তার প্রতি পিছনে আমি নামাজ পড়তেছি, তাকে অনুসরণ করতেছি না। এটা আর ইমামে যেহেতু সে 4 রাকাত রসুলের কাজটা আমাকে করাইতেছে, এই জন্য আমি করতেছি। যদি কোনো ইমাম যদি 5 রাকাত পড়ায় এশারের নামাজ, তখন আমরা পড়বো না। কোনো ইমাম যদি 3 রাকাত মাগরিবের জায়গায় 2 রাকাত পড়ায় পড়বো না, কারণ 3 রাকাত পড়ানো মানে সে রসুলের কাজটা আমাদেরকে শিখাইতেছে, আমাদেরকে করাইতেছে। তো কোরআন ও হাদিসের কাজটা যে করাবে, সে যে কোনো ছোট হোক বড় হোক, তার কথা আমরা মানবো, কারণ তার নিজস্ব কথা মানতেছি না,
সে শুধুমাত্র আমাদেরকে করাইতেছে জিনিসটা। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, তোমরা কিছু না জানলে তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করো, কোরআন হাদিসের কথাগুলা সঠিক কথাগুলো কি কি। তো অনেকে জানে না, তখন সে আলেমকে জিজ্ঞাসা করে আলেমের নিজের কোনো জিনিস নিবে না, সে আলেমের যে কোরআন হাদিস থেকে যেটা জানাবে, কোরআন হাদিসে থাকলে সেটা আমরা জানবো মানবো, এটার নামই দিন ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা সঠিকভাবে বোঝার আমল করার তৌফিক দান করুক। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।